মুখ্যমন্ত্রীর সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি খালেদা জিয়ার, ইভিএম বাদ দিয়ে বিচারিক ক্ষমতা সহ সেনা মোতায়েনের দাবি। নির্বাচন হবে কমিশনের অধীনে, রাস্তা অচল করে সমাবেশকারীরা ক্ষমতায় গেলে দেশও অচল করে দিতে পারে, মন্তব্য ওবায়দুল কাদেরের। চলছে সংসদ অধিবেশন। প্রধান বিচারপতির পদত্যাগে ভারমুক্ত হয়েছে বিচার বিভাগ, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আস্থা কমেছে মানুষের, অভিমত আইন বিশেষজ্ঞদের। এবং বিপিএল এ জয়ের ধারায় খুলনা টাইটান্স, চিটাগাং ভাইকিংস এর বিপক্ষে 18 রানের জয়, অন্য খেলায় মুখোমুখি রাজশাহী কুমিল্লা।